গত 3 দিন ধরে আমরা নাট্যমেলা করে আসছি 21 বছর, এবার 22 বছর, কিন্তু কেন একদিন বোধ করি আপনারা প্রত্যেকেই জানেন নাট্যমেলা করাই যাবে না। এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের যে সাংস্কৃতিক ধারা সেটা বজায় রাখতে গিয়ে এই নাট্যমেলার আয়োজন করেছি এবং সম্পূর্ণ আমন্ত্রণ ফেসবুকে শেয়ার করে। আপনারা জানেন যে প্রত্যেকবার আমরা কিছু কার্ড করি, মানুষের কাছে যাই, সেটার বিনিময়ে কিছু অর্থ সংগ্রহ করি, সেই কার্ড নিয়ে মানুষ আসেন। কিন্তু এবার কার্ড করেছি কিন্তু অর্থের বিনিময়ে নয়, কিছু নাট্যমোদী মানুষকে সেই কার্ড দিয়েছি, তারা এসেছেন, কেউ কেউ সেখান থেকেও আমাদের অর্থ সাহায্য করেছে। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে নিজেদের ব্যয়ে আমরা এবারের এই নাট্যমেলাটা করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের নাট্যমেলা এবারে একদিনে শুরু একদিনে শেষ হবে, কিন্তু এই নাট্যমেলাকে কেন্দ্র করে আমরা কয়েকদিন আগে থেকে একটা যজ্ঞ শুরু করেছি। আমরা সারা ভারতবর্ষই বলা যেতে পারে, শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, ভারতবর্ষের বাইরে আমরা সেখানকার টিমগুলোকে নিয়ে, নাটকের দলগুলোকে নিয়ে একটা অনুনাটক প্রতিযোগিতা করতে পেরেছি। 30টি দল এই অনুনাটক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সেই 30টি দলের যে ফলাফল আমরা অত্যন্ত ভাগ্যবান, সেই বিচার কার্য করেছেন 3 জন অনন্য নাট্য ব্যক্তিত্ব। একজন বিমল চক্রবর্তী, যাকে আপনারা এই মঞ্চে এর আগে 2 বার দেখেছেন, আরেকজন সৌরভ পালোধি এবং আরেকজন জয়রাজ ভট্টাচার্য, যাকে আপনারা একটু পরে এই মঞ্চে দেখবেন। তারা দয়া করে, তারা সাংস্কৃতিক মনস্ক, নিজেরাই আমরা আবেদন করার সাথে সাথেই তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং এই নাটকগুলো বিচার কার্য তারা করছেন। আজকে এই মঞ্চ থেকে তার ফলাফল ঘোষণা করবেন 3 জন বিচারকের একজন, জয়রাজ ভট্টাচার্য। এছাড়া এই বছর তাদের মধ্যে, মানে এই করোনা পরিস্থিতির মধ্যে, আমরা 3টে ছোট ছোট নাটক করেছি, বলা যেতে পারে শর্ট ফিল্ম বলা যেতে পারে, আমরা করতে পেরেছি। একটা হচ্ছে চক্রব্যূহ, একটা হচ্ছে চক্রব্যূহ 2, আর একটা হচ্ছে ইতি রন্তু। আমাদের 3টি নাটক পরিচালনা করেছেন আমাদের দলের ফাউন্ডার মেম্বার বলা যাবে নবকুমার হালদার, যিনি একটু আগে মঞ্চে আবৃত্তি করে গেছেন। এই নাটকের স্ক্রিপ্ট করেছেন আমাদের নাট্য দলের গুরু স্বপন রঞ্জন হালদার। এছাড়া আরো একটি নাটক নিয়ে আমাদের টিম পশ্চিমবঙ্গের বাইরে প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং সেখান থেকে সেই নাটকটি হচ্ছে নিরাশ্রয়। এই নিরাশ্রয় নাটকটি 2টি চরিত্র, একটি প্রণয় বিশ্বাস এবং একটি জ্যোতির্ময় ব্যানার্জি, কখনো কখনো গৌরাঙ্গ দত্ত এই চরিত্রটা করছে। এই চরিত্র নিয়ে এই নাটকটা আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যে করা গেছে এবং কোনো জায়গায় শ্রেষ্ঠ অভিনেতা, কোনো জায়গায় শ্রেষ্ঠ পাণ্ডুলিপি, কোনো জায়গায় শ্রেষ্ঠ পরিচালক আমরা পুরস্কার অর্জন করতে পেরেছি। নিরাশ্রয়, যার স্ক্রিপ্ট রাইটার স্বপন রঞ্জন হালদার এবং পরিচালনা করছে আমাদের দলের বলা যেতে পারে কনিষ্ঠতম সদস্য প্রণয় বিশ্বাস। এগুলো আমাদের সাফল্য কিনা আমরা জানি না, কিন্তু আমরা আমাদের যে ধারাবাহিকতা সেটাকে বজায় রাখবার চেষ্টা করেছি। করোনার জন্যে আমরা সরাসরি এক জায়গায় হয়ে মহড়া দিতে পারিনি, রিহার্সাল করতে পারিনি,
কিন্তু বাড়িতে থেকেও এই ফিল্মগুলো আমরা করেছি, যেটা আমরা আজকে আমাদের নাট্যমেলার উদ্বোধনের পর প্রথম একটা ফিল্ম আপনাদের দেখাবো, 1500 মিনিটের ফিল্ম। তারপরে আর একটা নাটক, সেই গ্যাপ পিরিয়ডে আর একটা দেখাবো, তারপরে আর একটা দেখাবো, যাতে আপনারা কেউ বসে থাকবেন না, ওই ওই সময়কালের মধ্যে আমরা আমাদের মঞ্চটাও তৈরি করে নিতে পারব। অনেক প্রতিবন্ধকতা, অনেক সমালোচনা, অনেক রকম বিদ্রুপ আমরা সহ্য করেছি, করবো। তবু আমরা আমাদের যে প্রতিজ্ঞা, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাব। কোনো রকমই আমরা আমাদের আমরা লক্ষ্যভ্রষ্ট হব না, এ আমাদের দৃঢ় অঙ্গীকার। এবার আসি সেই মানুষটা সম্পর্কে, যে মানুষটা আজকে আমাদের নাট্যমেলার উদ্বোধন করলেন, জয়রাজ ভট্টাচার্য। তার এই সাংস্কৃতিক জীবনের বা নাট্য জীবনের শুরু থেকে লেগে আছে ভারতীয় গণনাট্য সংঘের আগুনের ছোঁয়া, যেটা আজ আমাদের কাছেও পাথেয়। রয়নাথ ভট্টাচার্য শুধু যে একজন নাট্য পরিচালক, নাট্যবিদ, নাট্যকর্মী তা কিন্তু নয়, তার ভিতরে আরো অনেক কিছু লুকিয়ে রয়েছে যেগুলো হয়তো অনেকের অজানা। এই যে করোনা কালটা গেল সারা বিশ্বব্যাপী, আমাদের ভারতবর্ষ তো বটেও, সারা বিশ্বব্যাপী যে করোনা পরিস্থিতি, মানুষ খেতে পারছে না, এখানে একটা পরিস্থিতিতে হাওড়াতে প্রিয়নাথ মান্না উপস্থিতি, জয়রাজ ভট্টাচার্য তার উদ্যোগে একটা কমিউনিটি কিচেন আজও চালু করেছেন। সেখানে প্রতিদিন 400 থেকে 450 মানুষ 20 টাকার বিনিময়ে খাবার পান, এটা তিনি চালিয়ে যাচ্ছেন। কীভাবে চালাচ্ছেন? তার নিজের উপার্জন করা অর্থ, তার সংগঠনের উপার্জন করা অর্থের কিছুটা, তার বন্ধুদের কাছ থেকে নেওয়া কিছু অর্থ, এই জাতীয় টাকা দিয়ে তিনি এই কিচেনটা চালিয়ে যাচ্ছেন আজ। তাই আপনাদের বলে রাখি, আমাদের ইচ্ছে হচ্ছে আমরা জয়রাজবাবু এই যে কর্মকাণ্ডের যদি কিছুটা শরীর হতে পারি, আমাদের সাধ্য স্বাদ আছে প্রচুর, সাধ্য কম, আমরাও আজ টাকা অর্থ যদি তুলে দিতে পারি, এরকম একটা চিন্তাভাবনা আমরা আমাদের মধ্যে দেখেছি। অতি সম্প্রতি আপনারা জানেন যে সারা ভারতবর্ষে, শুধু দিল্লি নয়, সারা ভারতবর্ষ ব্যাপী একটা আন্দোলন চলছে, কৃষক আন্দোলন। কৃষকরা রাস্তায় বসে আছে রাতের পর রাত, না খেয়ে না দেয়ে রাস্তার উপরে বসে তারা আন্দোলন করছেন। জয়রাজ ভট্টাচার্য নিজে সেখানে পৌঁছে গেছেন, দিল্লিতে জয়রাজ ভট্টাচার্য পৌঁছে গেছেন এবং কৃষক আন্দোলনের নেতৃত্বের হাতে 1,00,000 টাকা তুলে দিয়ে এসেছেন। এখানে একটা মানুষকে আজ আমরা পেয়েছি, আমরা আল্লাহ আমরা গর্বিত। আরেকটা দিক বলি, আমাদের এই যে অনুনাটন প্রতিযোগিতাটা আমরা করেছি, সেখানে আমরা 1,000 টাকা পুরস্কার পেয়েছি, কোনটাই শ্রেষ্ঠ পরিচালনার ক্ষেত্রে 500 টাকা, কি শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্ষেত্রে 500 টাকা, এরকম শ্রেষ্ঠ দলের ক্ষেত্রে 2,000 টাকা, এইরকমভাবে আমরা দেখেছি প্রায় 1,000 টাকা পুরস্কার। তো আমাদের এই অনুনাটক প্রতিযোগিতা আমি আগেই বলেছি যে শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বাইরেও বাইরের টিম অনেকে এতে অংশ নিয়েছে, বাংলাদেশের থেকেও টিম অংশ নিয়েছে। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যবিদ সাধনা আহমেদ যার লেখা একটা নাটক আমাদের কৌশিক ক্যারাকি শান্তিপুর সংস্কৃতিকে ওরা করছে, মানে মোস্ট প্রবলি নাটকের নাম
হয়তো আমার ভুল হতে পারে, বংশপথের কাহিনী নাটকের নাম। যাই হোক, উনি একটা মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় যে দয়া করে নাটকটাকে 500 টাকায় নামিয়ে আনবেন না, আমাদের কিছু বলার। উনি ওই দৃষ্টিকোণ থেকে নাটকটাকে বিবেচনা করছেন। হ্যাঁ, ওনার এই বক্তব্যের বিরুদ্ধে সেইখান সমগ্র বাংলাদেশের যারা শিল্পী সত্তা তারা বলতে পারছেন এখানে কথা আপনি বলতে পারেন, কারণ নাটক শিল্প এটাকে গাড়াপোতা শব্দ বাণিজ্যকরণ করার জন্য করেনি। তাই 500 টাকা না 50,000 টাকা এটা দেখা বোধ হয় ঠিক হবে না, আমাদের উত্তর দিতে পারেন। উত্তর বাংলাদেশের শিল্পীরাই উত্তর দিয়েছেন, কারণ শিল্প শিল্প সেটাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখা যায় না। কেন বলব, আপনারা জান একাডেমিতে আপনারা জান নাটক দেখেন, অনেক জায়গায় নাটক দেখেন। অতি সম্প্রতি আমরা একাডেমিতে আমাদের জয়রামবাবুর একটা নাটক দেখবার জন্য গেছিলাম, সেখানে কাউন্টারে আমি যদি 10 টাকা দিই 10 টাকার বিনিময়ে আমাকে একটা টিকিট দেওয়া হয়েছে, আমি যদি 100 টাকা দিই 100 টাকার বিনিময়ে আমাকে সেই টিকিট দেওয়া হয়েছে। অর্থাৎ টিকিটের কোনো মূল্য নির্ধারণ করেননি জয়নাথ ভট্টাচার্য, শিল্পটাকে শিল্পই রেখেছেন, বাণিজ্য করেন। আমাদের দুর্ভাগ্য আমাদের এই মঞ্চে গত নাট্যমেলায় আমরা জয়নাথ ভট্টাচার্যের একটি নাটক তিতুমির এটা করব বলে মনস্থির করছেন, উনি রাজি হয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য বলা যেতে পারে বা আমাদের এলাকার নাট্যমন্দিরেরও দুর্ভাগ্য বলা যেতে পারে যে আমাদের মঞ্চের অবয়ব ছোট হওয়া, মঞ্চটা ছোট হওয়ার কারণে ওই নাটকটা আমরা করতে পারিনি। আমাদের আমাদের ইচ্ছে রইল, আমাদের আকাঙ্ক্ষা রইল জয়নাথ ভট্টাচার্যের অন্য যে কোনো নাটক ভবিষ্যতে আমরা এই মঞ্চে দেখাবার চেষ্টা করব। জয়নাথ ভট্টাচার্য শুধু আমার আপনার নয়, জয়নাথ ভট্টাচার্য সমগ্র নাট্য জগতের, সমস্ত মানবিক জগতের এক জ্বলন্ত উদাহরণ। জয়রাজ, তুমি আমাদের অহংকার অহংকার সমস্ত নাট্যমোদী মানুষের হয়ে তোমাকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের আমাদের মাননীয় সম্পাদক প্রদীপ বিশ্বাস আপনাকে অনুরোধ করব জয়রাজ ভট্টাচার্যকে মঞ্চে নিয়ে আসুন। প্রথমে জয়রাজ ভট্টাচার্যকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে সপ্তম নাট্য সংস্থার সম্পাদক প্রদীপ বিশ্বাস। ২২টা গোলাপ দিয়ে এই পুষ্পস্তবক তৈরি হয়েছে। অর্ণব চট্টোপাধ্যায় জয়রাজ ভট্টাচার্যের হাতে তুলে দিচ্ছে আমাদের এবারের নাট্যমেলার ফুলদানি। আপনারা জানেন যে গাড়াপোতার সন্দেশ বিখ্যাত, ঘোষ মিষ্টান্ন ভান্ডারের নন্দীগুড়ের সন্দেশ তো আরো তার নাম। যারা আসেন আমরা প্রত্যেকবার আমরা চেষ্টা করি অত দেখি মিষ্টি মিথ্যা তাদের করাতে। তা ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক এবং আমাদের সদস্য আমাদের সহসভাপতি প্রদীপ ঘোষ জয়রাজ ভট্টাচার্যের হাতে সেই গাড়াপোতার সন্দেশ।
এবারে প্রদীপ প্রজ্বলন করে আমাদের 22 বর্ষ নাট্য মেলার উদ্বোধন করবেন জয়রাজ ভট্টাচার্য। আমরা জয়রাজ ভট্টাচার্যের কাছ থেকে কিছু শুনব, সাথে সাথে যে অনুনাটক প্রতিযোগিতার কথা আপনাদের বললাম তার ফলাফলও তিনি এই মঞ্চ থেকে প্রকাশ করবেন। জয়রাজ ভট্টাচার্যের বক্তব্যের আগে আমরা তার হাতে একটা শংসাপত্র তুলে দেব, শংসাপত্র পাঠ করবে অদিতি পতি চক্রবর্তী। গাড়াপোতা সপ্তক আয়োজিত 22 বর্ষ নাট্যমেলার উদ্বোধক শ্রী জয়রাজ ভট্টাচার্যকে অবশেষে যাবতীয় কোভিড প্রতিবন্ধকতা দুপাশে সরিয়ে আমরা তুলে দিলাম নিস্তব্ধ নাট্যমঞ্চের বিষ্ণু জগতিকা। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি সশরীর হাজির হয়ে গেলেন। প্রদীপ জেলে সূচনা করলেন 22 বর্ষ নাট্যমেলা, পূরণ করলেন আমাদের আহ্বান। কোন জয়রাজ ভট্টাচার্যকে নয়, আমরা ভয়ঙ্কর এক আকালে একটি মেরুদণ্ডকে কাছে পেলাম, যে সংস্পর্শ আমাদের পিঠের ধনুকে হয়তো নিয়ে আসবে ঋজুতার জেদ। স্রোতের বিপরীতে সর্বক্ষণ আপনার দুঃসাহসী সাঁতার, স্বীকার করতে দ্বিধা নেই সে সাঁতার আমাদের স্বপ্নবিলাস। তবু সঙ্গ দিতে না পারার গ্লানি মুখে নিয়ে অন্তত পাড়ে দাঁড়িয়ে গলা তুলে বলতে চাই, ফাইট জয়রাজ ফাইট। শ্রদ্ধা ও ভালোবাসায় সদস্য সদস্যা মণ্ডলী, গাড়াপোতা শব্দ নাট্য সংস্থা, গাড়াপোতা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা, সূচক 743251, 27 ডিসেম্বর রবিবার 2020। বক্তৃতা হলে সাধারণত আমার নিজের বেজায় ঘুম পায়, তো আমি একটা থিয়েটার ফেস্টিভ্যাল সেটা শুরু হোক, যত দ্রুত শুরু হোক সেই আকাঙ্ক্ষায় আমি এখানে এসেছি। বহুদিন ধরে আমরা যারা মঞ্চে বা যে কোনো পরিসরে থিয়েটার করতে চাই তারা একটা অত্যন্ত ডিপ্রেসিং সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে।
তার থেকে একটা বলা যেতে পারে আজকে এইখানে গাণাপোতায় এক ধরনের আমার নিজের ব্যক্তিগত স্তরের এক ধরনের মুক্তি ঘটল। হতাশ লাগে, আমরা দেখতে পাচ্ছি যে বক্তৃতার মঞ্চগুলোতে যখন যেখানে দাঁড়িয়ে রাজনীতির লোকেরা বক্তৃতা করে তখন কোনো বিধিনিষেধ থাকে না, কিন্তু যত বিধিনিষেধ এই আর্ট প্র্যাকটিসের ক্ষেত্রে সাংস্কৃতিক প্র্যাকটিসের ক্ষেত্রে করা যাচ্ছে না, সিনেমা হল উঠে যাচ্ছে, থিয়েটারের হল বন্ধ হয়ে যাচ্ছে, থিয়েটারের কর্মীরা, আমি একজন থিয়েটারের কর্মী, অনেক বিশেষণ আমার উপরে সব চড়ানো হলো, সেগুলো আমি নই এবং সেগুলো যোগ্য একেবারেই নই, একেবারেই কর্মী। আমার সহকর্মী অনেক পশ্চিমবঙ্গ জুড়ে থাকা যারা, তারা লিটারালি খেতে পাচ্ছেন না, লিটারালি অন্য পেশায় শিফট করে যেতে বাধ্য হচ্ছে, এবং যারা অভিনয় করেন নির্দেশনার কাজ করেন তাদের একরকম, কিন্তু ধরুন যারা এই যে আজকেও যারা লাইট রিগ করেছে এখানে লাইটগুলো লাগিয়েছে, তারা একটা দিন কাজ করার পর শো শেষ হওয়ার পর তাদের হাতে কারোর হাতে 200 টাকা, কারোর হাতে 500 টাকা, কারোর হাতে 300 টাকা তুলে দেওয়া হয় ডেলি ওয়েজার, এবং সেই দিয়ে তাদের সংসার চলে। আজ প্রায় 8 মাস এই সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে এবং পেশা শিফট করে দিতে তারা বাধ্য হচ্ছে। আমি শুধু এইখান থেকে এইটুকু আরতি, আপনারা আজকে হল ভরিয়ে নিচ্ছেন, আমার প্রাণ ভরে গেল এটা দেখে, তাদের পাশে থাকুন। এই মুহূর্তের একমাত্র কাজ হচ্ছে মানুষের পাশে মানুষ হিসেবে দাঁড়ানো, যদি তা না দাঁড়াতে পারি তাহলে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এসব হওয়া অনেক দূরের ব্যাপার, অনেক দূরস্থ, মানুষ হিসেবে মানুষই হয়ে উঠতে পারবো না যদি এইটুকু না করে উঠতে পারি। এই যে বলা হলো যে আমরা ক্যান্টিন ইত্যাদি, এতে কোনো মাহাত্ম্য নেই, এটা একেবারে নিড, এই সময় প্রয়োজন এই সময় মানুষের। আমি যে এলাকাটাতে থাকি অনেকটা দূর এখান থেকে, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগলো আমার এখানে আসতে, হাওড়ায় শিবপুর এলাকা, সেখানে মূলত এই এলাকা তৈরি হয়েছিল জুট মিলকে কেন্দ্র করে, এই জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে গঙ্গার পাড়ে। বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে, জনপদ থেকে এসে মানুষ ওই জুট মিলে শ্রমিক হিসেবে যোগ দিতেন। আপনারা পড়েছেন বিখ্যাত মহেশ গল্প, সেখানে জানেন আপনারা কফুর তার চরিত্র কৃষিকাজ ছেড়ে দিয়ে শহরে চলে আসতে বাধ্য হয় শ্রমিক হিসেবে। এভাবেই হাওড়া শিবপুর এলাকা, হাওড়ার বিস্তীর্ণ এলাকাগুলো গড়ে উঠেছিল এই শ্রমিকদের। বন্ধ হয়ে গেছে জুট মিলগুলো, হাই রাইজ হয়ে গেছে, উপরে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে গেছে, আর এই বস্তিগুলোতে তাদের হাতে কোনো কাজ নেই, তারা অসংগঠিত ক্ষেত্রে চলে যেতে বাধ্য হয়েছে। কেউ রিক্সা চালান, কেউ টোটো চালান, কেউ ফুচকা বিক্রি করেন, এইভাবে দিন যাপন করেন তারা। বহু আছে আগে, মানে হয়তো 1.5 শতাব্দী আগে তারা তাদের নিজস্ব জনপদ ছেড়ে চলে এসেছেন এই সমস্ত জায়গায়, তারা খেতে পাচ্ছেন না, লিটারেলি খেতে পাচ্ছেন না। আমরা এখানে বলা হলো 20 টাকা, সে 20 টাকাও তারা জোগাড় করে উঠতে পাচ্ছেন না। আমি বলছি যে এটা কোনো মাহাত্ম্যের প্রশ্ন নয়, কোনো মহৎ মানুষ হয়ে ওঠার প্রকল্প এটা নয়, সে সময়ই এটা নয়। আমরা মানুষ হিসেবে মানুষের সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারবো কিনা, এইরকম একটা সংকটের জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং সেই সংকট থেকে আমার নিজের স্থির বিশ্বাস, একমাত্র সেই সংকট থেকে অতিক্রম করার পথ হচ্ছে সৃজন, একমাত্র অতিক্রম করার পথ হচ্ছে সংস্কৃতি। রাজনীতির বক্তৃতাবাজি করে এই সমস্যা, এই সংকট থেকে অতিক্রম করা যায়নি, কোনো দিন যায়নি। বিশ্বে যখনই কোনো গভীর সংকট নেমে এসেছে তখন সর্বক্ষণ আমরা যারা সৃজক তাদের ছাতার তলায় গিয়ে দাঁড়াতে চেষ্টা করেছি, সেটা স্পেনে হলে গার্সিয়া লোরকার হাত ধরতে চেষ্টা করেছি, সেটা ফ্রান্সে হলে কখনো পাবলো পিকাসো, দালির হাত ধরার চেষ্টা করেছি, কারণ আমাদের দেশে যখন সেটা ঘটেছে
তখন আমরা কখনো রবীন্দ্রনাথের হাত ধরতে চেষ্টা করেছি, কখনো লালন সাহের হাত ধরতে চেষ্টা করেছি, কোনো রাজনৈতিক নেতার হাত ধরতে চেষ্টা করিনি। তারা তাদের কাজ করবে, জরুরি কাজ হয়তো তারা করছে, কিন্তু মানব সভ্যতার সংকটের সময় আসলে প্রধান কাজ হচ্ছে এই কাজগুলোকে চালিয়ে যাওয়া। যদি থিয়েটার বেঁচে থাকে, যদি নৃত্য বেঁচে থাকে, যদি গান বেঁচে থাকে, তাহলেই মানব সভ্যতা বেঁচে থাকবে, এর বাইরে কিছু নেই। আর আছে এই অবহমান কাল ধরে ভারতবর্ষের সভ্যতা যে বেঁচে আছে, সে সভ্যতা আসলে কৃষি সভ্যতা। আমাদের দেশের কৃষকরা এই সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। কোন আইটি সেক্টরে চাকরি করা, 1.5 লক্ষ টাকা মাইনে পাওয়া কোনো মানুষ, কোনো বাবু এই সভ্যতাকে বাঁচিয়ে রাখেননি ভারতবর্ষ। তিনি যদি আজ থেকে 50 বছর আরো ওই আইটি সেক্টরে কাজ না করেন তাহলে দেশ উঠে যাবে না। কিন্তু আজ থেকে 5 মাস যদি আর ওই কৃষক যারা রাত্রিরে রাত কাটাচ্ছেন দিল্লির রাস্তায়, তারা যদি ভাবেন যে চাষ করবো না, আর এই পৃথিবী বাঁচবে না। এই সংকটের সময় তারা দিল্লির রাস্তায় কাটাচ্ছেন, 40 জন মানুষ মারা গিয়েছে। আমরা আমাদের সাধ্যমত সামান্য অর্থ তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আগামীকাল আমি দিল্লি থেকে হাঁটতে শুরু করব। গোটা ভারতবর্ষ নানা প্রান্ত থেকে কৃষিজীবী মানুষ এবং তাদের সহায়ক শক্তিরা হাঁটছেন দিল্লির দিকে। এটা আমাদের দুর্ভাগ্য যে বাংলা থেকে এরকম কোন উদ্যোগ এখনো পর্যন্ত নেই। পাঞ্জাব এই উদ্যোগে প্রথম সামিল হয়েছে। আপনারা স্মরণ করুন সেই পাঞ্জাবের কথা, যে পাঞ্জাবে ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। দীর্ঘ সম্পর্কের ইতিহাস আমাদের এই 24 পরগনার মাটি, দীর্ঘ সংগ্রামী ঐতিহ্য আছে তার। আমরা যে নাটকটা করি, যে নাটকটার কথা তখন বলা হলো, তিতুমীর নাটক, 24 পরগনার মানুষ ছিলেন, লড়াইয়ের রাস্তা দেখিয়েছিলেন, লড়াইয়ের সোপান দেখিয়েছিলেন। আমরা চাইব 24 পরগনার এই মাটিতে তিতুমীর করতে। এই স্টেজ তিতুমীর করার জন্য যথেষ্ট পরিসরটা বড় না। আপনারা অর্গানাইজ করুন বাইরে, মাথুন বাঁশ দিয়ে, বাঁশের কেল্লাতেই তো নাটক হয়েছে, বাঁশ দিয়ে আপনারা মঞ্চ তৈরি করুন, আমরা আসবো, কথা দিচ্ছি করবো, থিয়েটার করবো। আমার শুধু বলার কথা এই, থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, মানুষকে বাঁচিয়ে রাখুন। এটা কোনো মহৎ প্রকল্প নয়, এটা আমাদের করতে হবে আমাদের নিজেদের জন্য। ভারতবর্ষে আমাদের যারা পূর্বজ ছিলেন তারা অন্তত পক্ষে একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ আমাদের জন্য দিয়ে গিয়েছিলেন। আমাদের আগে ভাবতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকে আমরা সেই দেশটাই রেখে দিতে পারবো কি না, তার জন্য জান কবুল লড়াই আমাদের করতে হবে। এটা কোনো বাতেলা করার জায়গা নয়। এইটুকু কথা আমি বলতে চাই, আপনাদের সকলের কাছে আবেদন রাখতে চাই, যে লড়াই এই মুহূর্তে দিল্লির উপকণ্ঠে হচ্ছে তাতে সংহতি জানান, সাধ্যমতো তাদের পাশে দাঁড়ান। পাশে দাঁড়ানো মানে শুধুমাত্র কায়িক নয়, নানাভাবে দাঁড়ানো যায়, কিন্তু অন্তত সংহতিটুকু জানান। তারা সেই বার্তাটুকু চাইছে, বাংলার কাছে বিশেষভাবে চাইছে। ভারতবর্ষের লড়াইয়ের ইতিহাস তৈরি করেছিল পাঞ্জাব এবং বাঙাল, এটা তারা জানে। আমরা যখন যাই তারা সেই কথা ফিরিয়ে আনে স্মৃতিতে। এত এত শহীদ আর কোনো প্রভিন্স থেকে হয়নি, এক হয়েছে পাঞ্জাবে, জালিয়ানওয়ালাবাগের মতন ঘটনা ঘটেছে, তারপরেও তারা ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইতে স্থিত থেকেছেন, আর হয়েছে এই বাংলায়। আপনি যান সেলুলার জেলে দেখুন কাদের নাম রয়েছে। এই ঐতিহ্য আমাদের, আর ঐতিহ্য হচ্ছে এই থিয়েটারের ঐতিহ্য, একে বাঁচিয়ে রাখুন। কারোর মুখাপেক্ষী হতে হয় না, মানুষ যদি মানুষের পাশে থাকে লড়াইয়ে জয় অবধারিত। একটা লড়াই বলি আমি মনে করি, এতদিন ধরে থিয়েটার বন্ধ ছিল, তাকে আপনারা উন্মুক্ত করেছেন, এত এত মানুষ এসে রয়েছেন, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু ঘটতে পারে না। আমি আর দীর্ঘায়িত করবো না, একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, আমাদের দাদার দেওয়া হয়েছিল, বিমল চক্রবর্তী আমাদের শ্রদ্ধেয় দাদা, সৌরভ এবং আমি, আমরা সহমত হতে পেরেছি আমাদের বিচারে। আরও একটা কথা বলার, যে যদি উপস্থিত থাকেন যারা এই এতে কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন, তাদেরকে আরও একটা বার্তা দেওয়ার, যে শিল্প সাহিত্য সৃজনের ক্ষেত্রে বিচারকে ইগনোর করুন, এটাই আমার প্রধান কথা। যে আমরা কেউ এত বড় হুনু নই যে আমরা ঠিক করে দিতে পারি আপনি
এত নম্বর পেয়েছেন আর আপনি অত নম্বর পেয়েছেন, এটা অঙ্ক নয়, এটা কোনোভাবেই মেপে নেওয়া যাবে এরকম কোনো মানদণ্ড এর নেই। এটা আমাদের এই মুহূর্তে মনে হয়েছে, পরবর্তীকালে এর যে কোনো মানুষ অন্য মতামত পোষণ করতে পারেন এবং সেই মতামত সম্পূর্ণ ভাবে গ্রাহ্য, এটাই আমার বলার কথা। এই মতামতকে শ্রেষ্ঠ মতামত ধরার কোনো কারণ নেই, আমরা এমন কেউ নই, পৃথিবীতে কেউ এমন হোম নয় যে বলে দিতে পারে এই নাটকটা শেষ কথা বলছে আর এই নাটকটা কিছুই হয়নি। যে নাটককে কিছুই হয়নি বলে মনে হচ্ছে, হয়তো দেখা যাবে যে ভবিষ্যতে যে ওই নাটকেরই সব থেকে বড় রসদ লুকিয়েছিল, আমাদের মতন অপদার্থরা তা চিনতে পারেনি। শ্রেষ্ঠ প্রযোজনা, স্যানিটাইজারের মৃত্যু, ডিস্কেটেড কোচবিহার। দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা, পেশি 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 তোমার মন নাই রাষ্ট্র, নিমতা শ্রী শিক্ষা। তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা, স্মৃতি কসরত, শিউড়ি ইয়াং নাট্য সংস্থা। সেরা পাণ্ডুলিপিও পেয়েছে স্মৃতি কসরত, অনির্বাণ ঘোষ, শিউড়ি ইয়াং নাট্য সংস্থা। শ্রেষ্ঠ অভিনেতা, গৌতম সরকার, ডিস্কেটেড কোচবিহার। শ্রেষ্ঠ অভিনেত্রী, অঙ্কুশা সরকার, নিমতা শ্রী শিক্ষা। শ্রেষ্ঠ পরিচালক, অনির্বাণ ঘোষ, স্মৃতি কসরত, শিউড়ি নাট্য সংস্থা। আমার ব্যক্তিগত তরফে এবং আমার সাথে বিমলদা এবং সৌরভেরও কথা হয়েছে, যারা পুরস্কার পেলেন তাদের সকলকে আমাদের তিনজনের তরফ থেকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আগামী দিনে থিয়েটারে স্থিত থাকুন এই আকাঙ্ক্ষাও জানাই। আর যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় কিন্তু পুরস্কার পেলেন না, তাদেরকে আরও বেশি করে দাবি জানাই এবং আকাঙ্ক্ষা জানাই যে তারা থিয়েটারে নিশ্চিতভাবে স্থিত থাকুন, কারণ থিয়েটার শুধুমাত্র পুরস্কার পাওয়ার বা জায়গা নয়, থিয়েটার তিরস্কার পাওয়ার একটা উত্তম মঞ্চ, সেটাই বেশি জরুরি থিয়েটারের জন্য। ধন্যবাদ সব। আমাদের দলের সদস্য গোপীনাথ প্রামাণিক, আমাদের সংগঠনের পক্ষ থেকে কমিউনিটি কিচেনের জন্য জয়রাজ ভট্টাচার্যের হাতে 5,000 টাকা তুলে দিচ্ছে। কমিউনিটি কিচেনের তরফ থেকে আর একটা বড় ধন্যবাদ, এইটা অত্যন্ত প্রয়োজন আছে আমাদের। আমরা একটা মডেল মোটামুটি তৈরি করার দিকে যাচ্ছি, বারংবার সে কথা মানুষকে বলছি, আপনাদেরও বলছি, আপনারাও আপনাদের বন্ধুবান্ধবদের বলুন, আপনারা যদি সম্ভব হয় এই মডেলটা আপনাদের এলাকায় চালু করার চেষ্টা করুন, কারণ অভুক্ত মানুষ সমস্ত জায়গায় রয়েছে, আপনার আশেপাশেও রয়েছে, আর নয়তো যে কোনো জায়গায় এরকম কমিউনিটি কিচেন যেখানে চলছে তার পাশে এসে দাঁড়ানো। আমাদের মডেলটা এরকম যে আমরা 20 টাকায় খাবারটা দিই, সাধারণভাবে আমরা হিসেব করে দেখেছি মোটামুটিভাবে 30 থেকে 35 টাকা আমাদের খাবারটা তৈরি করতে খরচ পড়ে, অর্থাৎ প্রতিটা খাবারের ক্ষেত্রে আমাদের 10টা করে টাকা ভর্তুকি দিতে হয়। আমরা মানুষকে এইটা জানিয়েছিলাম যে ওই যে একটু আগে বললেন না যে 500 টাকা না 50,000 টাকা সেটা বড় কথা নয়, আপনার যদি 10টা টাকা আমাদেরকে দেন আমরা সাদরে সেই টাকাটা নেব, কারণ সেই 10টা টাকা হচ্ছে একটা মানুষের একদিন খাবার তুলে দেওয়ার ভর্তুকির অংশটা। আমাদের এইটুকু টাকা যদি আপনারা দেন আমরা সাদরে আগ্রহে অপেক্ষা করছি যে এই টাকাটা, এবং দিচ্ছেন অনেক মানুষ, অর্থাৎ প্রতিদিন 10টাকা কেউ দিতে পারেন, একদিন 10টাকা দিতে পারেন আমরা নেব, কেউ 300টা টাকা দিতে পারেন অর্থাৎ 30 দিন তিনি 10টাকা করে দিলেন আমরা নেব, কেউ একদিন 20 টাকা দিতে পারেন অর্থাৎ তিনি 2 জন মানুষকে খাবার তুলে দেওয়ার ভর্তুকির টাকাটা দিচ্ছেন। এই একটা মডেল আমরা তৈরি করেছি এবং আমরা ওয়েলকাম করছি এই 10টাকা।
কারণ আপনারা জানেন একটা সিগারেট হয় না 10টা টাকায় পুড়িয়ে ফেলেন আপনারা আমাদের দিন একটা মানুষ খেতে পাবে জয়রাম প্রতিষ্ঠানকে আমাদের সপ্তকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আরো ধন্যবাদ যে আমাদের এখানে উনি তিতুমির করবেন এটা বললেন আমরাও চেষ্টা করব ওই নাটকটা করার আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আপনারা এখন দেখবেন আমাদের একটা স্বল্পদৈর্ঘ্যের ফিল্ম তারপর আমাদের প্রথম নাটক জুতা আবিষ্কার শুরু হবে